তোমরা চিন্তা করো নি, কো চিন্তা করো নি, আমি 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 চলে যাব। তোমায় কে যেতে বলেছে বাবা? ও বউ, ওকে কিছু খেতে দাও, ওর শরীরটা আগে ঠিক হোক, তারপর যাবে। আর তারপর খোঁজ করে দেখা যাবে ওর বোন কোথায় থাকে। চরণদা, কোথায় তুমি? ঘরে নাকি গো? ধরা পড়লে পড়বো, কিন্তু তোকে আগে মেরে ধরা পড়বো রে পটল। কি গো, কোথায় তোমরা? কলা পাতা জন্মের খাওয়া খেনে, আজ তো শেষ দিন, একটা না একটা সুযোগ তো আমি পাবই, আমি জানি। ওরে বাবা, এত আয়োজন কেন? এইটুকুনি খেতে পারবে না, সে কি কথা? না আসলে না, আমরা রাতে ভালো করে খেতাম। কেন কেন আবার? এই যে এসেই তো জানতে পেরে গেছি যে এখানে একটা বাউল গানের আসর বসেছে, ব্যাস। হ্যাঁ আসলে আমরা শুনেই ঠিক চলে আসবো, মানে হয়তো একটু রাত হতে পারে। আমাদের জন্য রাত জেগে থেকো না, আমরা আমাদের মতো এসে খেয়ে নেব। আচ্ছা আচ্ছা, দেখা যাবে, এখন ভালো করে খাও তো। এখন খেয়ে নাও, পরে কি খাবে পরে দেখা যাবে। মাঝরাত অব্দি, মাঝরাত অব্দি পটল আর আহির বাইরে থাকবে? তুলি তুলিকে এক্ষুনি খবর দিতে হবে, ওখানে শেষ গ্রুপ আছে, দরকার হলে দুজনকে। এই তুলি, যেগুলো আনতে বলেছিলাম এনেছিস তো? সব এনেছি। না, গাড়িতে উঠো তাড়াতাড়ি। ড্রাইভার, দাদা তুমি একটু বাইরে দাঁড়াও না, আমার নিচ্ছে। মনে করি ধরতে গেলেন আর পেলেন না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেন না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। কি ভালো লেগেছে? খুব ভালো। আপনার বউ বুঝি? হ্যাঁ। তাহলে একটা গান গান আপনার বউয়ের জন্য। হ্যাঁ আহির, গাও না একটা গান। মা, তুমি এরকম সাজে কেন সাজলে? পটলের রানী মা হয়ে ওঠার জন্য, যাতে ও আমাকে চিনতে পারে। তুলি, তোর মনে আছে তো তোকে কি কি করতে হবে? মনে আছে। আমি হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। আমি হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। কিন্তু কেন তুলি, তুমি কেন এসেছো?
মা জেল থেকে পালিয়েছে পটল, মা এখানেও এসেছে আমি দেখেছি। তার মানে রানীমা এখানে এসেছে? পটল, মা এখানে এসেছে শুধুমাত্র আহিরের ক্ষতি করতে। কি বলছো তুমি তুলি? হ্যাঁ পটল, আমি ঠিকই দেখেছি, মা মা আহিরের ক্ষতি করতে চায়। মা চেয়েছিল যে আমার সাথে আহিরের বিয়ে হোক, আর সেটা হয়নি। মা মা এই কথাটা জানতে পেরে গেছে, আহিরও নাকি সেই কথাটা জানতো। মার তাই আহিরের ওপরে খুব রাগ। দেখ পটল, আমার সাথে আহিরের বিয়ে হয়নি ঠিকই, কিন্তু আমি তোকে খুব ভালোবাসি বল, তাই তো আমি ওর কোনো ক্ষতি ক্ষতি করতে পারি না পটল। সেই জন্য আমি মাকে খুঁজতে এসেছি। তুমি সত্যি বলছো তুলি? হ্যাঁ পটল, এর থেকেও আরেকটা বড় সত্যি তুই জানতে চাস? আজ তোর বাড়িতে আমার মা এসে উঠেছে। কোন বাড়িতে? তোদের এই গ্রামের বাড়িতে। পটল দেখ, তোর যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে কিন্তু তোদের ওই কেয়ারটেকারকে তুই জিজ্ঞেস করতে পারিস। হ্যাঁ হ্যাঁ, ওরা তো বলছিল কে একজন এসেছে অন্য একটা গ্রাম থেকে, আর উনি নাকি অসুস্থ। পটল যা, পটল আর দেরি করিস না, মা ওই দিকে গেছে, তুই শিগগিরই যা। ওদিকে পটল চল, আমিও তোর সাথে যাব। হ্যাঁ তুলি চলো। পটল, পটল কোথায় গেল? পটল, পটল এই দেখ, ওই তো মা, রানীমা, 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 মা, মা তুমি আহিরের কোনো ক্ষতি করার চেষ্টা করো না, মা পটল আছে, মা তুমি সারেন্ডার করো। রানীমা দাঁড়াও, আমার মন বলছে ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। হ্যালো, হ্যালো পুলিশ স্টেশন? হ্যাঁ, আমি আমি আহির। আমি না আমার স্ত্রীকে খুঁজে পাচ্ছি না, প্লিজ আপনারা একটু হেল্প করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। দেখ দেখ একবার দেখ, আমাদের নৌকাটা না মাঝ নদীতে চলে এসেছে, আমি তোকে জলে ডুবিয়ে মারব। না পারবে না তুমি রানীমা, তুমি আমাকে ডুবিয়ে মারতে পারবে না, কিছুতেই পারবে না। ভালো হচ্ছে না কিন্তু রানীমা, তুমি সরো। আজ তোকে মেরে আমি মরব, আজ আমি সারেন্ডার করব, কিন্তু তোকে মারার পর না, না রানীমা, আজকে তোকে আমি ফেলে দেবো এখান থেকে, ধাক্কা মেরে ফেলে দেবো। চলো চলো পাল্টা।